कुचबिहार माथाभंगा शिकारपुर इलाके में भाजपा के राज्य अध्यक्ष दिलीप घोष द्वारा बुधवार चुनावी जनसभा किया गया। बीजेपी सरकार আমাদের আগড়ে লেগেছে, শিকারগর পুলিশ প্রশাসন আমাদের। আমি শুনলাম এখানে টিএমসি বড় নেতা আছে, সে আমাদের লোককে ফোন করছে কি মাথাভাঙা শহরে কেউ আছে? সব নেতাদের নাম লিখে রাখছে, হয় পুলিশ অ্যারেস্ট করবে নির্বাচন কমিশন, আর যদি না করে আর ওদের দাদাগিরি বন্ধ না হয় আমি বলে দিচ্ছি 23 মে ভোট গণনা হবে। বিজেপি কমপক্ষে 23টা সিট তো বাংলা থেকে জিতবে, মোদী যদি প্রধানমন্ত্রী হবেন তখন সব হিসাব কিতাব সমান করবে। আর কোন পার্টি পাচ্ছে না, টিএমসি কে ধাক্কা আমরা পাচ্ছি। আমাদের যিনি প্রার্থী তিনিও এক সময় টিএমসি তে ছিলেন, মিসেস কমানি যুব কার্যকর করতেন, তাকে আমরা এই টিকিট দিয়েছি। তিনি পার্টির মধ্যে থাকতো রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করেছেন, পার্টির বাইরে রবি ঘোষের বিরুদ্ধে লড়াই করেছেন।